সবাইকে জানাই আমার প্রণাম এবং শুভেচ্ছা। তো আমি একটা বিশেষ বিশেষ খবর নিয়ে এসেছি, সব মানে ইন্ডিয়ার সমস্ত মানুষদের বলছি, আর আমার ইউটিউবের সবাইকে বলছি, ফেসবুক ইনস্টাগ্রাম সবাইকে বলছি, এ কথাটা সবাই বলছি বলছি আমি একটা বিশেষ বিশেষ খবর নিয়ে এসেছি, সেটা হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী শ্রী মমতা ব্যানার্জি যে ডিসিশনটা নিয়েছেন উনি, যে আমাদের ইন্ডিয়ার একজন ডক্টর, নারী ডক্টর মানে মহিলা ডাক্তার যে আমাদের মধ্যে এখন নেই, তার নাম তোমরা সবাই জানো, হ্যাঁ, মৌমিতা। তো ওই মৌমিতার মৃত্যু উপলক্ষে মানে মৌমিতা যেহেতু মারা গেছে, তার জন্য আমাদের মুখ্যমন্ত্রী শ্রী মমতা ব্যানার্জি একটা ডিসিশন নিয়েছেন যে উনি এবার সব প্যান্ডেলে প্যান্ডেলে পুজোর প্যান্ডেলে প্যান্ডেলে উনি টাকা অনুদান করবেন। কত টাকা? 1 লাখ, আরো কত যেন দেখেছিলাম খবরে। যাই হোক, আমি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে একটা কথাই বলতে চাই, সেটা হচ্ছে মমতা ম্যাডাম বা মমতা দিদিভাই যাই হোক না কেন, আপনাকে আমি একটা কথাই বলবো, সেটা হচ্ছে আপনি এই যে প্যান্ডেলে প্যান্ডেলে 1 লাখ 40 হাজার 50 হাজার যাই দিচ্ছেন না কেন, এটা দিয়েন না, এইটা দিয়েন না। মৌমিতা একজন ডক্টর ছিল, ঠিক আছে, তাই অনেক সরকারি হাসপাতাল আছে বা বেসরকারি হাসপাতালও আছে, আমি সরকারিটাই বলছি, অনেক সরকারি হাসপাতাল আছে, যে সরকারি হাসপাতালগুলোতে এখনো যন্ত্রপাতি নেই, যার জন্য অনেক সময় কি হয় ডেলিভারি হয় না, অন্য জায়গায় ডেলিভারি, মানে কোনো মহিলা যদি গর্ভবতী থাকে সেই মহিলাকে অন্য জায়গায় ট্রান্সফার করে দেওয়া হয়, অন্য হাসপাতালে ট্রান্সফার করে দেওয়া হয় যেখানে এই সুবিধাগুলো আছে, মানে যন্ত্রপাতির সুবিধাগুলো আছে। যেমন আমরাই যেখানে বাস করি এখন হয়েছে নাকি আমি জানি না, আমার ছেলে যখন মানে জন্মগ্রহণ করছিল আমাদের এখানে, আমি নামটা বললাম না, আমাদের এখানে কেউ যদি পার্সোনালি জিজ্ঞেস করে, কোনো যদি আমি বুঝি যে তাকে বলাতে আমার সেফ, তাকে বলবো আমার জায়গাটার নাম। তো আমাদের এখানে তখন ওই সুবিধাটা ছিল না, যন্ত্রপাতি ছিল না, তার দরুন সদরে পাঠিয়ে দেওয়া হতো কৃষ্ণনগর সদরে পাঠিয়ে দেওয়া হয়। তা দেখুন মমতা ম্যাডাম, একটা ডেলিভারি মানে ইমার্জেন্সি ব্যাপারে অত দূর যাবে, তত দূর রোগীটা সহ্য করতে পারবে কি পারবে না, গর্ভবতী মাটা সহ্য করতে পারবে কি পারবে না, রাস্তার মধ্যে সে শেষও হয়ে যেতে পারে, আর তার বাচ্চাটাও শেষ হয়ে যেতে পারে, পারে অবশ্যই পারে। তা আমার মনে হয় যেসব হাসপাতালে এরকম সুবিধা নেই, এরকম যন্ত্রপাতি নেই, গর্ভবতী মহিলাদের বেবি হবে সেই যন্ত্রপাতিগুলো নেই, আপনি এক কাজ করুন মমতা ম্যাডাম, সেই সব হাসপাতালে আপনি যন্ত্রপাতিগুলো দিয়ে তাদের
সুবিধা করুন, যাতে প্রত্যেকটা নারী সুস্থভাবে বা তার বাচ্চারা সুস্থভাবে জন্মগ্রহণ করুক, আর প্রত্যেকটা মহিলা বা নারীরা সুস্থভাবে তার বাচ্চা সমেত বাড়ি ফিরে আসুক, সেই সুবিধাটা করুন। মৌমিতা কিন্তু একটা ডক্টর ছিল। আপনি যে প্যান্ডেলে প্যান্ডেলে অনুদান দিয়ে বেড়াচ্ছেন, এটা রং, এটার কোনো সমাধান হলো না। এর থেকে আপনি হাসপাতালের সুবিধা করুন, যেখানে যেখানে দরকার, টাকার দরকার, সেখানে সেখানে দিন, সেখানে সেখানে ব্যবস্থা করুন। তাহলে মারা প্লাস বাচ্চারা সুস্থ থাকবে, সফল থাকবে, তাহলেই তো মৌমিতা আত্মাটা শান্তি পাবে, তাই না? আমি ঠিক বলিস তো? আমি যদি কোনো ভুল বলে থাকি তাহলে সব ভিউয়ারদের বা সব ভারতীয় নাগরিকদের ক্ষমা প্রার্থী, কারণ প্যান্ডেলে প্যান্ডেলে টাকা দিয়ে কি লাভ হবে? এমনিতেও ওরা চাঁদা কেটে পুজো করেই নেবে, ওরা চাঁদা কেটে পুজো করেই নেয়, সে কোনো ব্যাপার না। ততক্ষণে মানে ওই দূরের যে হাসপাতালে নিয়ে যাবে রুগীটাকে, ততক্ষণে ওই রুগীটা ওখানে শেষ হয়ে যাবে, অত দূর যেতে যেতে অটোমেটিক ওখানে শেষ হয়ে যাবে। ওইটা দেখুন, ওখানে যাতে হাসপাতাল হয় সেটা দেখুন। ডিভোর্সি নারীদের জন্য কিছু করুন আপনি, ডিভোর্সি নারীরা যাতে পেনশন পায় তার জন্য সেটা করেছেন, তার পেছন পেছনে সবাই তো নাও পেতে পারে, তাই ডিভোর্সি নারীদের জন্য কিছু করুন। দেখেন যারা আনম্যারিড তারাও অসহায়, যারা ডিভোর্সি তারা প্রচুর প্রচুর অসহায়, কারণ প্রচুর অত্যাচারিত হয়েছে তারা তার শ্বশুর। আপনি বলছেন যে মৌমিতার বাবা আমাকে টাকা দেননি, ঠিক আছে, ওকে, অল ওকে। মৌমিতা বিনা স্বার্থে ও রুগীদের সেবা করেছে, ভালোবেসেছে, তার জন্য আমি বলবো যে ফালতু পয়সা নষ্ট না করে আপনি হাসপাতালে দেখেন, লোক পাঠিয়ে দেখেন কোন কোন সরকারি হাসপাতাল বা বেসরকারি হাসপাতালে মানে রুগীদের অসুবিধা হচ্ছে নাকি। আর যদি সত্যি আপনার পয়সা খরচ করতে হয়, সত্যি যদি আপনার পয়সা বেশি হয়ে যায়, তাহলে আমি বলবো যে অনেক গরিবরা আছে, আমিও একটা গরিব, আমি ডিভোর্সি, অনেক কষ্ট করে আমার ছেলেটাকে মানুষ করছি, অনেক গরিবরা আছে, তাদেরকে দান করুন, যেখানে দরকার নেই সেখানে দান করেন না, যেখানে দরকার নেই সেখানে দান করেন না, যেখানে দরকার। অনেক গরিবরা না খেতে পেয়ে রাস্তার মধ্যে ভিক্ষা করছে, তাদের জন্য একটা সংস্থা তৈরি করেন, তাদের থাকার জন্য একটা জায়গা তৈরি করেন, ওই লাখ লাখ টাকা দিয়ে তাদের জন্য একটা জায়গা তৈরি করেন, নাকি ফালতু টাকাগুলো ওই প্যান্ডেলে প্যান্ডেলে দিয়ে বেড়ান, ঠিক আছে? প্যান্ডেলে 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ প্যান্ডেলে প্যান্ডেলে দিয়ে বেড়ান। গরিব মানুষদের জন্য একটা সংস্থা, একটা ঘর তৈরি করেন, যাতে গরিব মানুষগুলো ওখানে থাকতে পারে, খেতে পারে। হ্যাঁ, ফালতু পয়সাগুলো ই করেন না, এই কাজগুলো করেন। আপনি ভারতবর্ষের একটা নেত্রী, ভারতবর্ষের প্রত্যেকটা মানুষেরই আপনার সুবিধা দেখা মানে উচিত।
তার জন্য আপনার এগুলো করা উচিত, ফালতু পয়সা ভস্যে ঘিরালা উচিত না। যেগুলো দরকার সেগুলো করুন, ফালতু কাজ করেন না, ফালতু কাজ করেন না। যেমন লক্ষ্মী ভাণ্ডার করেছেন, তারপরে হাসপাতালের যে ওইটা করেছেন, ওই যে কেউ মারা গেলে সে টাকা টাকা বিনা চিকিৎসায়, মানে বিনা মানে কেউ যদি হাসপাতালে ভর্তি হয় সে ফ্রিতে ফ্রিতে চিকিৎসা পাবে, এটা ঠিক আছে, এগুলো ঠিক আছে। এবার যন্ত্রপাতিগুলোও সুবিধা করুন। অনেক অনেক গ্রামে মানে হাসপাতালগুলোতে যন্ত্রপাতি নেই, অনেক গ্রামে হাসপাতালই নেই। অনেক গ্রামে দেখ আপনি খোঁজ নিয়ে দেখেন, অনেক গ্রামে হাসপাতালই নেই। সেই দূরে কলকাতায় গিয়ে নালে অন্য জায়গায় গিয়ে তারা চিকিৎসা করছে, সেইগুলো আপনি সমাধান করুন, ওইখানে হাসপাতাল স্থাপনা করুন, ওই গ্রামগুলোতে হাসপাতাল তৈরি করুন। তারা কত কষ্টের মধ্যে আছে, অনেক জায়গায় জল পাচ্ছে না, জল খেতে পাচ্ছে না, সেই নোংরা জল খাচ্ছে। ওই জায়গাগুলোতে দেখুন গিয়ে ইন্ডিয়ার, ওইগুলো সমাধান করুন, নাকি ওই প্যান্ডেলে প্যান্ডেলে অনুদান দিয়ে বেড়ান, ঠিক আছে? এইগুলো করুন, ফালতু কাজ না করে মমতা ব্যানার্জি, মমতা ম্যাডাম, এইগুলো করুন। আমার আর কিছু বলার নেই, এটুকুনি বলতে এসেছিলাম। আমি খবরগুলো দেখছি তো, তার জন্য বললাম। রাখছি।